মানব শরীর, এই মানব শরীরে বিভিন্ন রকমের রোগ আসতে থাকে। সেই রোগের প্রতিরোধ করার জন্যে খেলাধুলাটা যে একটা মেন সেটা আমরা সবাই জানি। তাই এই বিএসসি গ্রাউন্ডে আসতে পেরে চলো মাঠে যাই এই সব এদের কর্মকর্তাদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে এই অনুষ্ঠান। স্বামীজি চিরকাল খেলাধুলা করে এসেছিলেন, তার একটি বিশেষ বক্তব্য নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খুব আলোড়িত হয়েছিল ভারতবর্ষ তথা ভক্তরা সবাই। কি বক্তব্য? স্বামীজি বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে মানুষ অধিকতর স্বর্গের নিকটবর্তী হবে। এটা স্বামীজি বলেছিলেন তার লেকচারে। তারপর বলেছিলেন, গীতা বোঝা অত সহজ নয়, অত্যন্ত কঠিন। যারা গীতা বুঝবে তাদের রীতিমতো শক্তিশালী হতে হবে শরীর মন সব দিক দিয়ে। তা আমাদের শরীরকে শক্তিশালী করতে গেলে ফুটবল খেলা অন্যান্য খেলাধুলা একান্ত প্রয়োজন। তাই প্রথম শরীরটাকে শক্তিশালী করতে হবে, তারপর শ্রীকৃষ্ণের সেই গীতা। শ্রীকৃষ্ণ গীতার মেন কথা কি বলছেন? বলছেন, ওঠো যুদ্ধ করো। অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের সমস্ত লোকজন তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখে বলছে, আমি এদের সঙ্গে যুদ্ধ করব না, আমার আত্মীয় স্বজনদের এই যুদ্ধ করলে তাদের মারতে হবে, সেই তাদের মেরে রক্তমাখা রাজ্য আমি ভোগ করতে চাই না। আসলে তা নয়, অর্জুনের মনে ভয় এসেছিল। ভয় কাদের আছে? শরীরের শক্তি যাদের নেই। স্বামীজির জীবনের একটা ঘটনা, স্বামীজি আমেরিকা থেকে জাহাজে করে ফিরছেন, জাহাজে দুজন ইংরেজ স্বামীজির এই পোশাক এবং সন্ন্যাসী সম্প্রদায়ের সম্বন্ধে খুব বাজে বাজে কথা বলছে। স্বামীজিও দাঁড়িয়ে আছেন দেখে তারা দুজন ইংলিশে বলছেন, ভাবছেন যে এ ইংলিশ জানে না। তারপরে এতেও স্বামীজির কোনো প্রতিক্রিয়া নেই, তখন ওরা ভারতবর্ষ সম্বন্ধে যাতা কথা বলতে শুরু করেছে। স্বামী সোজা এগিয়ে গিয়ে স্বামীজি একজন ইংরেজের কলার ধরে বললেন, ইংলিশে বলছেন, যদি তুমি আমার দেশ সম্বন্ধে আর একটা খারাপ কথা বলো তোমাকে ছুঁড়ে ফেলে দেবো জাহাজ থেকে। সে থপথপ করে কাঁপছে, দ্বিতীয় জনও কাঁপছে, ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। শারীরিক শক্তি তবে তো মনের জোর আসবে, এই জন্য স্বামীজি বলেছেন, দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ, মনের দিক থেকে শক্তিশালী, শরীরের দিক থেকে শক্তিশালী। আর সেই জন্য মাঠে আসা খুব প্রয়োজন। আর মাঠে আসতে গেলে ছোট্টবেলা থেকে মাঠে আসতে হবে। আমাদের বর্তমান যুগে পড়াশোনার চাপে আর এই যে মুঠোফোনের কথা একজন বললেন, এই ফোন ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা মাঠকে ভুলতে বসেছি। তার ফলে ছোট্ট ছোট্ট ছেলেদের চোখে চশমা, হাজার রকমের অসুস্থতা এই নিয়ে এই সমাজ এগিয়ে চলেছে। আর সেই সমাজ আপনারা ভাবেন যে ভারতের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে? পারবে না। সেই জন্যে যুবক ছেলে চাই, আশিষ্ট দরিষ্ঠ স্বামীজির ভাষায়। আর তার জন্যে এই খেলার মাঠ, এই যে চলো মাঠে যাই এই খেলার মাঠের আসার সুযোগ করে দিয়েছেন এনারা। আমি এর আগের বছর তার আগের বছর এসেছি, খুব ভালো লাগে, দেখি ছোট্ট ছোট্ট ছেলেগুলো খেলাধুলা করছে, ক্যারাটে করছে, ওখানে সুইমিংয়ের সব ট্রেনিং হচ্ছে, কত কিছু। এই ছেলেরা সব যখন দাঁড়াবে তখন ভারতবর্ষ, এই যে নরেন্দ্র মোদী আমাদের এসেছেন যুবক সমাজে, উনি বললেন, রাজদীপ বললেন যে চারিদিকে খেলার জন্যে উন্মুক্ত প্রান্তর করে দেওয়া হয়েছে, কত রকমের কম্পিটিশন শুরু হয়েছে যাতে সবাই শক্ত সামর্থ্য হয়, ভারতের সব যুবক ছেলেই যেন সৈনিক হয়ে দাঁড়াতে পারে, ভারতবর্ষকে হিলে যেতে পারে। আজকের এই দিনে, সুন্দর দিনে চারিদিকে তাকিয়ে আমার মন একেবারে আনন্দে আচ্ছন্ন হয়ে পড়েছে। আমি এই জন্য অনেক বেশি কথা বলে ফেলেছি। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার। সবাই মাঠে আসুক, আমরাও দেখি ভারত মাতা এই সন্তানদের কাঁধে চড়ে দাঁড়ান, এগিয়ে যান। চড়ই বেদী, চড়ই বেদী মা ভূমি।
মামা, নমস্কার স্যার।